আগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো ফাইনালি আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, উঠে আগে ভিডিও স্টার্ট করে দিলাম। তার কারণ হচ্ছে আজকে দারুণ একটা স্পেশাল দিন। তো দিনটা কি সেটা দেখতেই পাবে, তার জন্য ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে তাহলেই বুঝতে পারবে। আর এখন বাড়ি পুরো ফাঁকা, মানে আমি আর পিকলু আছি। তো পিকলু ভিতরে ট্রেন বানাচ্ছে আর আমি একটু হাঁটতে হাঁটতে বাইরের দিকে আসলাম। কারণ দেখো এত সুন্দর ওয়েদার, সকালবেলায় কেউ মিস করে বলো? কতটা যে বুঝতে পারছো জানি না, বাট দারুণ দারুণ। তো যাই হোক, চলো কাজকর্মগুলো সেরে নিই, নিয়ে আস্তে আস্তে বুঝতেই পারবে যে কি স্পেশাল দিন। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। সকালবেলার বাসি কাজকর্ম সেরে একটু আলু সিদ্ধ ভাত করে নিলাম ফটাফট করে, চান পুজো টুজো সেরে দেখো একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম সুন্দর করে সেজে নিলাম, ধীরে সুস্থে, মানে হালকা সাজ, সুন্দর সাজ। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার পাপা ওদিকে রেডি হয়ে গেছে, পাপা দেখি এই যে দেখো দুষ্টু জুতো পরে বিছানায় উঠে পড়েছে। তো যাই হোক, ওকেও পাঞ্জাবি পাজামা পরে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর ওদিকে ফুগিরা রেডি হচ্ছে, তো মামি রেডি হয়ে গেলেই একসঙ্গে বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি, ঠিক আছে প্রশ্ন এটাই, কোথায় যাচ্ছি সেটা ওখানে আগে যাই, তারপরেই বলবো, তোমরাও জানতে পারবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি তো একদমই ভুলে গেছি, আজকে তো আবার 25শে ডিসেম্বর, খ্রিস্টমাস। তো তোমাদেরকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা চলে এসেছি গন্তব্যস্থলে, এখানে দেখো রান্নাবাড়ি হচ্ছে। না না, একদমই পিকনিকে আসিনি, এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। আর দিদাদেরকে দেখো ক্যামেরা খুলতে কি সুন্দর ফিক ফিক করে একটু করে হাসি দিয়ে দিল। আর এই দাদুকে বলেছি ছবি তুলছি, দাদু তো একদম ঠা হয়ে দাঁড়িয়েই আছে। হয়ে গেছে বলছি, মানে কানে একটু কম শোনেন তো, বয়স হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবাড়িও অনেকক্ষণ চাপানো হয়ে গেছে খুব সকালে। আমি তো এসে পৌঁছালাম এই 11টার দিকে, কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়েছে সকাল থেকে। তো এখানে রান্নাবাড়িও অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে, অথচ লোকজন কিন্তু এখনও তেমন হয়নি, মানে মোটামুটি গ্রামের লোকজনেরাই আছে। আর এই যে দেখো দুষ্টু সোনাটাকে, আমাদের গোপাল সোনা, কি সুন্দর হাতে নাড়ু মাখনের হাড়ি নিয়ে বসে আছে দেখো। তার সাথে আরও কত, প্রত্যেকটা বাড়ি থেকে গোপাল নিয়ে এসেছে, মানে আজকে যেন গোপালের মেলা হচ্ছে। একদমই তাই, মেলাই তো বসিয়েছি আমরা, তাই না বলো? তো যাই হোক দেখো, এখানে আবার আমার পাপার দুষ্টুমি দেখো, ওকে একটা বেলুন দিয়েছে ওর বাবা, ওখান থেকে খুলে ও যে কি খুশি হয়েছে বেলুনটা পেয়ে, মানে একা একাই খেলা শুরু করে দিয়েছে, উঠছে পড়ছে লাফালাফি কত কি, ওর মনটা একদম খুশিতে ভরে গেছে। তো যাই হোক তোমরাও সঙ্গে থাকো। তাহারে আশাতে আলু এসেছি কাননে, কোথা গেলে পাবো তার সহমনস্থানে, শুনিয়া দারদ পূর্ণ কহে ভূপতি, এবনে কদাচ মরে না হয় বসতি। এখন বলি যে এক্স্যাক্টলি এখানে কি হচ্ছে। আসলে এখানে গোপালের বনভোজন দেওয়া হচ্ছে, যেটা আর বছরেও দিয়েছিল। আর আমার এখান থেকে এই অনুষ্ঠান দিয়ে আমার ফার্স্ট ব্লগ আমি শুরু করেছিলাম, তো সেই কারণেই আমি টার্গেটটা দিয়েছি যে আমি যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই এসে ফিরে আসলাম। তো দেখো ফাইনালি তিলকটাও টাঙানো হয়ে গেছে, কেমন লাগছে একটু জানাবে। আর এখনো আনন্দ তো তেমন কিছুই শুরু হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে, এখন সবে অনুষ্ঠান স্টার্ট হলো, তো সেই কারণে অনেকে এখনো এসে পৌঁছায়নি। তো এখন সবে ওই যে দেখো ওদিকে, মানে তো জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ, আমি জোরে বলারই চেষ্টা করছি, কিন্তু ওই যে পিছনে দেখতে পাচ্ছি বক্স বাজছে, মানে বক্স বাজছে বলতে গীতা পাঠ টাঠ হচ্ছে আর কি। তো যাই হোক চলো আরো দেখছি কতটা শেয়ার করা যায় তোমাদের সঙ্গে। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আর আনন্দ করো গোপালের বনভোজন, আমাদের গোপাল ঠাকুরের পিকনিক হচ্ছে এক কথায়। তো চলো সঙ্গে থাকো।
এর মধ্যেই আবার এক হাওয়াই মিঠাইওয়ালা এসে এখানে দাঁড়ায় তার গাড়ি নিয়ে। ব্যাস তারপরে হয়ে গেল, বাকিটা ইতিহাস দেখতেই পাচ্ছ, হাওয়াই মিঠাইয়ের পার্টি শুরু করে দিয়েছে। তো যাই হোক, ফাইনালি আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। আর এখানে দেখো গোপালের আরতিও শুরু হয়ে গেছে, ধূপ ধুনো থেকে শঙ্খ উলু, মানে এত ভালো লাগছিল না, জাস্ট কি বলবো, আমি আবারও সেই এক বছর আগে পৌঁছে গেলাম। যদিও আর বছরের থেকে এই বছর অনুষ্ঠানটা আরও উন্নত হচ্ছে। তো তোমরা যদি আর বছরের অনুষ্ঠানটা দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেটা চেক করে নেবে, তাহলেই বুঝতে পারবে যে আর বছরে আমরা কতটা আনন্দ করেছি, তার দ্বিগুণ আনন্দ আমরা এবারেও করছি। আর আশা করছি এটা যেন বছর বছর চলতে থাকে। গোপাল যেন আমাদের সবাইকে আশীর্বাদ করে, যেন তার বনভোজন আমরা যতদিন বাঁচব ততদিন যেন দিয়ে যেতে পারি। আর একটা মজার বিষয় কি জানো বন্ধুরা, আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তো গ্রামের কিছু কিছু মানুষ এমনভাবে তাকাচ্ছিল আমার দিকে, তো ভীষণই লজ্জায় পড়ে যাচ্ছিলাম। তারপর যখন এই DSLR ম্যানকে দেখি তো আমার লজ্জা একদম, মানে কি বলবো, গায়েব হয়ে গেছে। মানে একটু হলেও স্বস্তি পেলাম যে যাক অন্তত আমি একাই ক্যামেরা করছি না, আমার সঙ্গে আরও অনেকেই ভিডিও করে চলেছে। ব্যাস তারপরে আর কি মন খুলে অনুষ্ঠান এনজয় করতে লাগলাম, আর তোমাদের জন্যে ভালো ভালো ভিডিও ক্লিপসও নিতে থাকলাম। আর এর মধ্যেই দেখো আমার পিছন দিকে আর এক ইউটিউবার এসে হাজির হয়। তো যদিও সে নতুন চ্যানেল স্টার্ট করেছে, তো সেখানে ওর সাথে একটু বেশ ভালোই গল্প হলো। তো ও হলো শম্পা, ওর ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। এখানে হয়তো আমি কিছু একটা বলছিলাম, কিন্তু কোনো কারণবশত ভিডিওটা নেওয়ার সময় অডিওটা ভালোভাবে ক্যাপচারই হয়নি, মানে কেমন যেন কাটা কাটা বিচ্ছিরি রকমের শব্দ হচ্ছিল, তো বাধ্য হলাম মিউট করতে। আর হয়তো অনুষ্ঠানের ব্যাপারেই কিছু একটা বলছিলাম। তো যাই হোক, চলো ওসব কথা বাদ দাও, এদিকে দেখো। প্রথমে দেখে বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কী, তারপরে যখন ভালো করে দেখলাম বুঝলাম যে ও এখানে তো কৃষ্ণলীলা হচ্ছে। আসলে কি বলতো, গোপাল ঠাকুরের অনুষ্ঠান, মানে গোপাল কৃষ্ণ একই তো, তো তার অনুষ্ঠানে তার লীলা করা হবে না এটা কি করে হয়। যদিও এখানে কোনো রিহার্সাল ফিহার্সাল করা হয়নি, হঠাৎ করেই নিজেদের মধ্যে আনন্দ করা হচ্ছিল, তো ভীষণই ভালো লাগছিল। এদেরকে এতটা আনন্দ করে নাচতে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, ফাইনালি ময়দানে নেমেই পড়লাম নাচতে। কিন্তু দেখো ওই যে কপালটাই খারাপ, নাচতে গিয়ে এদিকে বাজনা থেমে যায়, অথচ এনাদেরকে দেখো এতটা কনফিডেন্স নিয়ে নাচছে, সেই কারণে আমি আর মাঝখানে ঢুকলাম না, সাইড হয়ে গেলাম। আর আরেকটা ব্যাপার কি বলতো, এখানে দেখো বেশিরভাগ কিন্তু বয়স্করাই আছে, মানে মাসি মামি দিদা ঠাকুমা এরাই কিন্তু নাচছে, আর এটা দেখে এতটা ভালো লাগছে না কি বলবো, মানে বয়সের আর কি, মানুষের বয়স তো বাড়তেই থাকবে, কিন্তু এই যে মনের আনন্দটা এটাই সব থেকে বড় কথা। এই যে মন খুলে আনন্দ করছে, মন খুলে বাঁচছে, এটাই বা কজন বাঁচতে পারে, আর কয়দিন বা কত সময় বা এই সুযোগটা আসে। তাই বলছি যখনই এরকম সুযোগ পাবে মন খুলে বাঁচার, বেঁচে নাও, কখনোই দ্বিধাবোধ করবে না, কে কি বলল বা কে কি ভাবলো সেটা ভাবলে তুমি আর তোমার মতো করে বাঁচতে পারবে না। তো এই
রহমান, কীর্তন তো এইমাত্র জাস্ট শেষ হয়ে আসলো, তো চলো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেল, 2:45 বাজে, মানে খিদেও পেয়ে গেছে আর ধৈর্য কুলাচ্ছে না। তো যাই হোক চলো সবাইকে বসানো হচ্ছে এই যে পিছন দিকে লাইন করে, তো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কখন বসে। আমি যখন খেতে বসবো আমারটাকে তুলবে রে। আর এক ব্যাচ খাইলেই তো মনে হয় শেষ, কাউকে একটা দিতে হবে। ভিড়ের মধ্যে এই জায়গাটায় ঢোকার চান্সই পাচ্ছিলাম না। ফাইনালি যখন খাওয়া দাওয়া করতে সবাই ওদিকে চলে গেল, তখন দেখলাম এখানটায় ফাঁকা আছে, তো সেই ফাঁকেই চলে আসলাম তোমাদেরকে দর্শন করাতে। আমিও দর্শন করলাম, তোমাদেরকেও আর একবার কাছ থেকে আমাদের গোপাল সোনার দর্শন করিয়ে দিলাম। বেচারা তোমাদের দাদা ভাইকে দেখো, সকাল থেকে খাটতে খাটতে মুখ চোখ শুকিয়ে গেছে। ওই যে সকালে এক মুঠো সিদ্ধ ভাত খেয়ে এসেছে, তারপর সারাদিন আর পেটে কিছু পড়েনি। ওই যে দায়িত্ব, মানুষের সেবার দায়িত্ব নিয়েছে, তো সেটা তো পালন করতেই হতো, তাই না? আর ফাইনালি আমরাও খেতে বসে পড়েছি, তো সেখানে ভাবলাম ভিডিওটা আবার কে তুলে দেবে, তো এখানে একটা ভাইকে ডাকলাম, ভাই ভিডিওটা একটু করে দাও তো। তো সে আবার ভিডিও ক্লিপটা তুলে দিল। আর এখানে এত সুন্দর টেস্ট হয়েছে না খিচুড়ি প্রসাদটার, মানে জাস্ট কি বলবো, ওঠার ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, পেটে জায়গা থাকলে তবে তো। আর ঝালও হয়েছিল, সেই কারণে পিকলু একবার করে খিচুড়ি খাচ্ছে আর জল খাচ্ছে। এখন সেবা টেবা গ্রহণ করা হয়ে গেল, তো চলো এখন যা হচ্ছে বাড়িতে। আর হ্যাং চলছে না, এখন সকালে এসেছি, গোয়িং টু বাড়ি না, গোয়িং টু হাউস, কিছু একটা হবে। এই যে বড় বড় এই যে মাঝখানে এই বড় বড় পাবলিক গুলোর জন্য আরো বেশি বেশি ক্লান্ত হয়ে গেছি, মানে ওদেরকে সামলাতে গিয়ে আমাদের এনার্জি সব ডাউন ডাউন। তো যাই হোক চলো বাড়ি গিয়ে এখন একটু রেস্ট নিতে হবে, নাহলে প্রেশার পড়ে যাবে শরীরের উপর। তো তারপরে আসছি আবার তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। সবকটাই তো বুড়াগি হয়ে গেছি আমরা। হ্যাঁ বুড়াগি নয়, সাধারণ 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 ওটাই। কেমন তিলকটা শুকিয়ে গেছে আমারও, ম্যাচিং ম্যাচিং, এখানে ম্যাচিং ম্যাচিং ছিল, ইনি বাবু চেঞ্জ করে চলে এসেছে, হলুদ বাবু থেকে লাল বাবু হয়ে গেছে। আবারও চলে আসলাম একটা সুন্দর বিকাল বেলায় সুন্দর একটা পরিবেশে, তো ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণই, আর এসে একটু হই হুল্লোর করছিলাম, মানে একটু মস্তি করছিলাম আমি মামি আর আমার একটা বান্ধবী মানে ওই শম্পা মিলে। তো দেখতেই পেয়ে গেছো তোমরা নিশ্চয়ই এতক্ষণে কি, তো শর্টস ভিডিও করছিলাম, কটা ফানি শর্টস, তারপরে ইনস্টাগ্রামে কয়েকটা রিলস করলাম, কারণ এমনিতে তো সময়ই পায় না আর একা একা ইচ্ছাও করে না। তো আজকে ভাবলাম যে মকা ভি হ্যায় দস্তুর ভি হ্যায়, তো চলো কারি লেতে হ্যাঁ। তো এত সুন্দর একটা সাজুগুজুর মধ্যে যদি শর্ট ভিডিও বা রিলস না করি কেমন একটা দেখায়, তাই না? তো সেই কারণেই কয়েকটা ফানি শর্টস করলাম, যেগুলো করতে গিয়ে হাসতে হাসতে আমাদের একদম পেট ব্যথা ধরে গেছে, তার মধ্যে আবার ভরপেট খিচুড়ি খেয়ে অত দূর হেঁটে হেঁটে এসেছি, সে তো আরও এক কীর্তিকাণ্ড। তার উপর একটা শর্ট ভিডিও মানে একটা রিলস শ্যুট করছি, তো ওর মানে একজনের ভুল হচ্ছে তো আরেকজনের ঠিক হচ্ছে, এই কাট শ্যুট করতে করতে পেট ব্যথা ধরে গেল। তো যাই হোক মামিও এখন বাড়ি গেল, শম্পাও বাড়ি গেল, আর আমি একটু বসে রেস্ট নিচ্ছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর ওই যে দেখো আমার জামা কাপড় এখনও তুলতে বাকি আছে, তো সেগুলোও তুলে নিয়ে যাবো একবারে। তো পিকলুকে আগে একটু খাওয়া দাওয়া করিয়ে দিলাম আর সোয়েটার টোয়েটার পরিয়ে ছেড়ে দিলাম, তো ও এখন ওই যে দেখো ওখানে ওর বন্ধুদের সঙ্গে খেলা করছে, তো যতক্ষণ খেলছে ততক্ষণ আমি একটু বাইরে মানে ভাবলাম তোমাদের সঙ্গে গল্প। এখন তো গিয়ে সাজগোজগুলো মানে জামাকাপড় চেঞ্জ করবো, করে মুখ হাত পা একটু ধোবো, তো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করার তেমন কিছু নেই। যাই হোক, তো যেটা বলছিলাম আজকে সেটা তো আগেও বললাম আর একবার তোমাদেরকে, যে গোপালের বনভোজন দেওয়া হচ্ছিলো, তো এটার দায়িত্ব প্রায় এক মাস আগে থেকেই বাবা আর তোমাদের দাদা ভাই পালন করে যাচ্ছে, কালেকশন থেকে শুরু করে জিনিস কেনা মানে সমস্ত দায়িত্ব কয়েকজন মিলেই পালন করছে। তো যাই হোক আজকে ফাইনালি সেটা মিটলো, এখনও ওখানে খাওয়া দাওয়া চলছেই, প্রচুর পরিমাণে লোকজন হয়েছিল, আমি তো অতটা ক্যাপচারই করতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাচ্চা নিয়ে গিয়ে ওইভাবে আর সারাদিন পিকলু একভাবে ওইভাবে বাইরে থাকে না, তো ওরও আর ভালো লাগছে না, খ্যানখ্যানাচ্ছে, তো সেই কারণে খুব একটা আর ভিডিও সেরকম করতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো সেটা আগে বলো আমাকে, আর আশা করছি ভালোই লেগেছে তোমাদের, কারণ এমন জিনিস সব সময় তো আর দেখা যায় না বলো, বছরে একটি মাত্র দিন আসে। তো যাই হোক চলো আজকে আর বেশি বকবক করবো না, আজকের এই সুন্দর বিকালবেলায় আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো
चैनल अवश्य सबसक्राइब कर देवे और हाँ तुम्हारे अनेक अनेक धन्यवाद हमारे लास्ट हमें एक ब्लॉग अपलोड कर लव स्टोरी पार्ट फोर तुम्हारा से माने भलो भलो रेसपन्स दिए मैंने कि बोलो हमें जोटा मैं दुख नहीं भिडियो शूट कर तरह द्विगुण हमार मन मैं खुशी हो गए मैं कि बोलो मेरा दिल गार्डन गार्डन तो जैक चलो তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও এভাবেই আমার পাশে থাকবে একটু আমাকে সাপোর্ট করে যাবে আশা করছি তোমাদের সামনে আরো নতুন নতুন কিছু আমি তোমাদেরকে উপহার দিতে পারব তো চলো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা।